নমস্কার, আজকে আমি একটা মশলা মাছ ভাজা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে একদম মচমচে একটা মাছ ভাজা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয় এই মাছ ভাজা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে নেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আগে তা আপনার কাছেই পৌঁছে যাবে। রেসিপিটা যদি বাড়িতে তৈরি করেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তা আপনাদের কেমন লাগলো। আমার এই মাছ ভাজা বানানোর জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন হয়েছে তা হলো, এখানে আমি রুই মাছ নিয়েছি 5 পিস, এতে 1 চামচ মতো আদা রসুন বাটা দিলাম, মশলাদানির চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ গরম মশলা, 2 চামচ দিলাম এখানে বেসম, আর 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। অল্প পরিমাণ নুন দিলাম। মাছটা ধুয়ে আগে নুন মাখানো ছিল, সেই অনুযায়ী আমি পরে নুনটা দিয়েছি। অর্ধেক দিলাম পাতিলেবুর রস। এবার অল্প জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে মাছের সাথে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। বেশ একটু মোটা করেই প্রলেপটা দিতে হবে। মাছটা ভালো করে মশলা মাখিয়ে প্রায় 30 মিনিট রেখে দিতে হবে। মশলাটা মাখিয়ে এরকম হয়েছে, এটাকে আমি 30 মিনিট রেখে দিচ্ছি। আমি একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে সরষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর 1/2 ঘন্টা ম্যারিনেট করে রাখা মাছগুলো এবারে একে একে দিয়ে দিচ্ছি। মাছটা একটা সাইড ভালো করে ভাজা হলে তারপরেই অপর দিকটা উল্টে দিয়েছি। বেশ একটু সময় ধরে মাছটাকে দুদিকটা বেশ লাল করে ভেজে নিতে হবে। মাছটা ভাজতে বেশ একটু সময় লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতে থাকবে। বেশ একটু টাইম ধরে মাছটা লাল করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। পরের মাছগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি। একে একে সমস্ত মাছগুলোই এইভাবে দিয়ে দিতে হবে, আর দুই দিকটা লাল করে ভেজে তুলে রাখতে হবে। একদিকটা ভালো করে ভাজা হওয়ার পরেই কিন্তু অপর দিকটা উল্টে দিতে হবে। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আর একদিকটা উল্টে দিয়ে। আরেক দিকটাও লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত মাছগুলোই ভেজে নিতে হবে আর তাদের লাল করে ভেজে তুলে রাখতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমার মশলা মাছ ভাজা। খুব সহজেই মচমচে একটা মাছ ভাজা বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে রান্নাটাকে লাইক করে দেবেন, ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, আর মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।